নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি সৌমাদিত্য রয়েছি। শুরু করব জি 24 ঘন্টা পুজোর রান্নাবান্না। আমরা এই মুহূর্তে রয়েছি কুচিনার দ্য সিগনেচার স্টুডিওতে। এখানেই কিন্তু আমরা সমস্ত রান্নাবান্না করব। জি 24 ঘন্টা পুজোর রান্নাবান্না কো প্রেজেন্টেড বাই ডক্টরস চয়েস কুকিং অয়েল। স্বাদের উৎসবে অ্যাক্ট আই চয়েস ডক্টরস চয়েসে। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কলকাতা ফর হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ। Grill Guard, galvanized steel sections, no rusting, long lasting. IIHM, hailed by 50 countries. Dish TV, sports ki wish, only on Dish. Tao detergent powder, porishkar thakun, shusto thakun. Co-powered by Oshia Herbal Papaya, clean face wash, nojor na lage. BN Gati Asthar, Mapkathi, GT Road, Asansol. DL Lotteries, Bimol Shari Center, Katrapara, Kitchen Partner, Kuchina, Modular Kitchen. আর আজকে আমাদের জি 24 ঘন্টা পুজোর রান্নাবান্নায় যিনি অতিথি হয়ে আসছেন, তিনি হয়তো বয়সে খানিকটা ছোট, কিন্তু ইতিমধ্যেই আমাদের প্রত্যেকের মনে বাঙালির যে আইকনিক বেশ কিছু চরিত্র, সেই চরিত্রর মধ্যে কিন্তু ঢুকে গিয়েছেন তিনি। ডেকে নেব আমাদের মধ্যে এই মুহূর্তে ঋতুব্রতকে। ঋতুব্রত মুখোপাধ্যায়, নমস্কার। নমস্কার, সকলকে প্রণাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন আছো বলো? এই তো চলছে। তোমাকে অনেক শুভেচ্ছা, সকলকে, দর্শকদেরকেও শারদীয়ার শুভেচ্ছা অনেক অনেক। একদম, পুজো চলে আসলো। পুজোর মানেই তো খাওয়া দাওয়া, পুজোটা অবশ্যই একদম। যদিও আমরা অনেক সময় পুজোর সময় বাইরে থেকে আনিয়ে খাই, কিন্তু তার সাথে বাড়িতেও কিন্তু দুর্দান্ত সমস্ত রান্নাবান্না করা একদম মাস্ট। তো আজকে তুমি কি প্রিপারেশন নিয়ে এসছো? আচ্ছা, আমি এমনিতে পুজোয়, যেটা বললে, পুজোয় বাইরে খাওয়া দাওয়া, বন্ধুবান্ধবদের সাথে, পরিবারের সাথে, সেটা তো লেগেই থাকে। বিশেষ করে পুজোর সময় লুচি, খিচুড়ি, এগুলো আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু আমি আজকে যেটা নিয়ে এসেছি, এটা একটা খুব সিম্পল স্ন্যাক। সহজেই হয়তো অনেকেই বানাতে পারবেন। আমি যে দারুণ কিছু রান্নায় এক্সপার্ট এমন নই, কিন্তু আমার মনে হয় যে আমার বয়সী অনেকেই তাদের বাড়িতে বন্ধুবান্ধব যদি আসে, বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে, তাহলে একটু স্ন্যাক্সের মতো করে সন্ধ্যের চায়ের সাথে বা একটু ব্রাঞ্চ মতো করে এটা করাই যায়। এটা একটা ইউনিক, বলতে পারো অমলেট মে থোড়া টুইস্ট। আচ্ছা, এই টুইস্টটা হচ্ছে যে এগ চিকেন একটা র্যাপ মতো, মানে একটা অমলেট এবং তার সাথে একটা চিকেনের প্রিপারেশন দিয়ে একটা ইনোভেটিভ কিছু যদি করা যায় আর কি, যেটা নবমীর স্ন্যাক হিসেবে হতে পারে। তাহলে তুমি যেটা বানাবে সেটা হচ্ছে এগ র্যাপ চিকেন। কারেক্ট, একদমই। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি কি কি রয়েছে এখানে। চিকেন দেখতে পাচ্ছি এখানে ম্যারিনেট করা, একই সঙ্গে ডিম লাগছে, চিজ স্লাইস রয়েছে, টমেটো সস রয়েছে, বাটার রয়েছে, কুচনো লঙ্কা রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে ঝিরিঝিরি করে কাটা, এছাড়া অবশ্যই নুন আছে, গুঁড়ো গোলমরিচ আছে, মেয়োনিজ রয়েছে এবং চিলি ফ্লেক্স রয়েছে। তাহলে সমস্ত উপকরণ রেডি একদম। তাহলে শুরু হয়ে যাক, শুরু করা যাক। জয় মা দুর্গা বলে, একদম জয় মা দুর্গা বলে শুরু করা যাক। চলো, কেমন লাগছে এই রান্নাঘরটা একবার বলো? অসম্ভব সুন্দর কুচিনা রান্নাঘর, এবং আমাদের মানে সকলেরই এখন হাউসহোল্ড নেম। ডেফিনেটলি আমার বাড়িতেও একই ব্যবস্থাপনা। তো আমরা এইটার প্রথমে যে চিকেন পার্টটা, যেটা তুমি বললে যে ম্যারিনেট করা চিকেন আমাদের কাছে রয়েছে, চিকেনের পার্টটা বেটার হয় ইফ উই স্টার্ট উইথ লিটল বিট অফ বাটার। মাখন দিয়ে চিকেন যেটা ম্যারিনেট করা রয়েছে, সেইটাকে আমরা আগে একটা সটে করে নেওয়া যেতে পারে বলতে পারো, সঙ্গে একটু পেঁয়াজ, একটু ক্যাপসিকাম দিয়ে সেইটাকে মোটামুটি তুমি 3 টেবিলস্পুন মতো, হ্যাঁ 3 চামচ মতো, কারণ মাখন অনেকে আবার খুব একটা প্রেফারও করেন, যে এমনটা নয়। এই পার্টটা আমরা মাখন দিয়ে করে নিলে পরের অমলেটটা অবভিয়াসলি চিকেনে হবে, রাইট। এবার একটু পেঁয়াজ, এটা বাটারই যাচ্ছে, বাটারই যাচ্ছে। আমার মনে হয় একটু একটু অন্যরকম লাগবে খেতে, কারণ যেটা বলছিলাম যে অমলেটের ক্ষেত্রে ডিমের সময়টা তো আমরা ইউজ করবই, আমরা সাদা তেল ইউজ করব সেই সময়টায়। আর একটু পেঁয়াজ দেবে কি? হ্যাঁ হ্যাঁ, ক্যাপসিকাম দিচ্ছ। আমার মনে একটু আঁচটা নামিয়ে, একটু নামিয়ে নি, হ্যাঁ এদিকে তো, রাইট রাইট, পারফেক্ট আছে। তারপর বলো, পুজোর কি প্ল্যান চলছে, প্ল্যান প্রোগ্রাম? পুজোর প্ল্যান প্রোগ্রাম আমার সবসময় খুবই মানে ভালো লাগে। পুজোর সময়টা আমি প্রচণ্ড এনজয় করি আসলে, প্রচণ্ড ঠাকুর দেখতে পছন্দ করি আমি। বন্ধু বান্ধব আমরা সকলে ঠাকুর দেখতে যাই, ওকে, সেটা এবারও করব। এবং অবশ্যই খাওয়া দাওয়া তো আছেই। একই সাথে এবার চিকেনটা একটুখানি দিয়ে দিই, দিয়ে দাও। এটা ম্যারিনেট করা রয়েছে হচ্ছে দই দিয়ে আর গোলমরিচ দিয়ে, রাইট। আপাতত অল্প করে চিকেনই আমি দিচ্ছি এবার ন্যাচারালি যার যেরকম প্রেফারেন্স হবে কেউ কেউ শ্রেডেড চিকেন হয়তো বেশি প্রেফার করবেন এগুলো আপাতত বোনলেসের ছোট ছোট পিস করে রাখা রয়েছে if someone prefers যে শ্রেডেড চিকেন একরকম সেটাও হতে পারে সেটা অনেক সময় অমলেটের মধ্যে খেতে ভালো লাগবে একটা বিশেষ ব্যাপার যেটা ধরো বছর কয়েক শুরু হয়েছে যে বন্ধু বান্ধবরা যাদের সাথে ছোট থেকে বড় হয়েছি তারা তো এখন দেশের বিভিন্ন প্রান্তে চলে গেছে অনেক সময় এই দেশেও হয়তো নেই তারা পূজোর সময় কিন্তু ফিরে আসে এই ফিলিংটা একদম একটা অন্য রকম একটা ফিলিং বলতে পারো এটা আগে অভিজ্ঞতা হয়নি ন্যাচারালি স্কুলে থাকার সময় তখন তো দল বেঁধে সবাই ঠাকুর দেখতে যেতাম এখন ওই কবে আসছিস একজন সপ্তমীর দিন সকালেই হয়তো পৌঁছলো ফ্লাইটে করে তো সেদিনটা সে ঘুমিয়ে কাটিয়ে দিল তা অষ্টমীটা একসাথে বেরোতে হবে আর আমি পুজোর যে কোনো একদিন বিশেষ করে অষ্টমী চেষ্টা করি মায়ের সাথে একবার অঞ্জলি দিতে যাই মানে তুমি একদম জমিয়ে আড্ডা এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরা এটা তোমার মোস্টলি প্ল্যান থাকে একদম একদম এটা প্ল্যান থাকবেই পুজোতে এইটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি এইটা আমার খুবই ভালো খুবই এনজয় করি যে সবাই পুরো শহরটা আলোয় ভরে রয়েছে এত সুন্দর সুন্দর প্যান্ডেলস রয়েছে সবটা মিলিয়ে আমার খুবই মজা লাগে অল্প লঙ্কাও অ্যাড করছি যদিও পরে অমলেটে এটা যার যেরকম প্রেফারেন্স আচ্ছা তুমি এমনি ঝাল খাও আমি ঝাল খুবই পছন্দ করি এবং এইটা যেটা অমলেট আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা বলা তার জায়গা এইবার আমরা ডিমে মুভ করি এবং এটা সাদা তেলেই করব ডিমটা যেহেতু আগেরটা আমরা বাটারে করেছি একদমই আমাদের তেল রয়েছে কিন্তু ডক্টরস চয়েস কুকিং অয়েল স্বাদের উৎসবে একটাই চয়েস ডক্টরস চয়েস এই গেল ডক্টরস চয়েস তেল ডিমটার মধ্যেই আমি নুন গোলমরিচ একটু দিয়ে আগেন ওই লঙ্কাটা তো ফর ফ্লেভার্স যার যেরকম পছন্দ সেইটা আমি একটু লঙ্কা দিচ্ছি অল্প একটু পেঁয়াজও দিচ্ছি ডিমটার মধ্যেই এখন দাও দ্যাটস ইট থ্যাংক ইউ তোমার নেক্সট ফেলুদা কবে আসছে বা কি তোমার এখন পাইপলাইনে কি কি রয়েছে আমাদের একটি ছবি বেশ কিছুদিন সিনেমা হলে চললো ছবিটির নাম সমরেশ বসুর প্রজাপতি সমরেশ বসুর একটি উপন্যাসের অবলম্বনে সুব্রত সেন পরিচালনা করেছিলেন সেই ছবিটি বেশ অনেক দিন ধরো 9 সপ্তাহ হলে সিনেমা হলে ছিল এবং এরপরে দেখা যাক আবার কবে কি কথাবার্তা তো চলছে সঙ্গে থিয়েটারও চলছে তো তোমার থিয়েটার এর একটা ফর্ম আছে আর সিনেমার একটা ফর্ম আছে তোমার কোনটা বেশি পছন্দের দেখো খুব সত্যি কথা বলতে আমি নাকি দুটো দুরকম টাইপের দুটো দুরকম একদমই এবং আমি অডিওর কাজ করতেও খুবই পছন্দ করি তো আমার মনে হয় যে সবকটাতেই অভিনেতার কাজ হচ্ছে অভিনয়টা করে যাওয়া পর মিডিয়াম কত ডেফিনেটলি একটা ডিফারেন্স তো রয়েছে কিন্তু অভিনেতার কাজ আসলে সবকটাই পর সমান ব্যালেন্সে করে যাওয়া আর কি তো অমলেটটা মনে হয় হয়ে গেছে তো এবার একটা প্লেট নিচ্ছি প্লেটে এটা ট্রান্সফার করব একদম চলো এবং আমিও সঙ্গে তাহলে চিকেনটা নিয়ে আসি যেটা এর সাথে সাথেই লাগবে ফর মেকিং দ্য র‍্যাপ ঠিক আছে ডিম এখন আপাতত এই থালাতে রয়েছে এই প্লেটটাতে রয়েছে আমি তাওয়াটা সরিয়ে দিই এবং দেখো রান্না বান্না করতে গিয়ে কতগুলো বাসন আমরা ইউজ করলাম তবে যদি বাসন বেশি ইউজ হয় কোনো চিন্তা নেই তার কারণ রয়েছে আমাদের টাও ডিশওয়াশ দিয়ে একেবারে নতুনের মতন ঝকঝকে তকতকে হয়ে যাবে টাও ব্যবহার করলে কিন্তু কোনো টেনশন নেই আমরা চিকেনটা আস্তে যাই ওকে আমি আপাতত এটাকে একটু মেয়োনিজ দিচ্ছি যেহেতু এটা সসের দিয়ে একটুখানি প্রিপেয়ার করা হয়েছে সুতরাং মানে বাড়িতে কেউ যদি হঠাৎ করে এসে পড়ে এবং পুজোর সময় যেটা হয় তাহলে কিন্তু একটা দুর্দান্ত স্ন্যাক্স তৈরি হয়ে যাবে যেটা ঋতব্রত থেকে আমি শিখলাম আমি তো অন্ততপক্ষে ট্রাই করবই প্লিজ থ্যাংক ইউ সস অনেকেই প্রেফার করি তাই একটুখানি সসও আমি অন দ্য সাইড রেখে দিলাম এবং এটাও চিজ লাগবে হয়তো প্রয়োজন অল্প একটুখানি চিজ জাস্ট ফর ফ্লেভার আর কি যার পছন্দ হবে এইবার আমরা তাহলে র‍্যাপটা করে নি হিয়ার ইট গোস দারুণ ব্যাপার স্যাপার এবং একটা ছোট টুথপিক যদি এটা দিয়ে দেওয়া যায় ফিল আসে এখানে দুটো দিলাম যাতে কেটে মাছখান থেকে দুজনে শেয়ার করে খেতে পারে আর এইখানে তো রইলই একটু মেয়োনিজ এবং একটু সস রেডি হলো ওয়াও ওফ দারুণ দেখতে তো দারুণ হয়েছে চিকেন র‍্যাপ সুতরাং আপনারাও দেখলেন যে পুরোটাই কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে গেল সুতরাং আমারও কিন্তু মনে হচ্ছে যেটা ইচ্ছা করলে আমিও করতে পারি বাড়িতে কারুর বিশেষ কিছু হেল্প লাগবে না চিকেন ডিম দিয়ে একটা ফাটাফাটি প্রিপারেশন এবং যেটা খুব চটজলদি হয়ে যায় তো রেডি হয়ে গিয়েছে এই মুহূর্তে এই চিকেন এগ র‍্যাপটা এবার এটাকে টেস্ট করতে হবে এটা দুজন মিলে আমরা খাবো তো সেই খাবারের জন্য একটুখানি আয়োজন করে নিই আমরা ঠিক আছে সেই আয়োজনের মাঝে ছোট্ট একটা বিরতি আমাদের নিতে হচ্ছে বিরতির পর আবারও ফিরে আসছি জি 24 ঘন্টার রান্নাঘর নিয়ে কুচিনার দ্য সিগনেচার স্টুডিওতে সঙ্গে থাকবেন তো আমরা মোটামুটি এটা টেস্ট করে দেখব কিন্তু তার আগে আপনাদের আরও একবার স্বাগত জানাই জি 24 ঘন্টার পুজোর রান্নাবান্নায় আমরা এই মুহূর্তে রয়েছি কুচিনার দ্য সিগনেচার স্টুডিওতে আর জি 24 ঘন্টা পুজোর রান্নাবান্না কো প্রেজেন্টেড বাই ডক্টরস চয়েস কুকিং অয়েল স্বাদের উৎসবে একটাই চয়েস ডক্টরস চয়েস সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কলকাতা ফর হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ Grill Guard, galvanized steel sections, no rusting, long-lasting, IIHM held by 50 countries, Dish TV, sports ki wish, only on Dish, Tao detergent powder, porishkar thakun, shusto thakun. Co-powered by Oshia Herbal Papaya clean face wash, nojor na lage. BN Gati Asthar Mapkathi, GT Road, Asansol, DL Lotteries, Bimol Shari Center, Katrapara, Kitchen Partner, Kuchina, Modular Kitchen. Tahole ebar shuru kora jak? Yes, shuru kora jak. Eta দুটো ভাগ করে নিয়ে ওকে আগে তোমাকে টেস্ট করে বলো কেমন হয়েছে নিশ্চয়ই আর এটা আমি হ্যাঁ ভালোই হবে সঙ্গে মেয়োনিজ আছে সস আছে পছন্দ মতো ভালো না হলেও বলো ভালো হয়েছে তাহলে খুব কষ্ট পাবো বলো দারুণ হয়েছে সত্যি তো অসাধারণ দুটো খাচ্ছ আমি খাচ্ছি আমি কিছু বলবো না তুমি বলো না না খুব দারুণ খেতে হয়েছে এবং যেটা সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি এত টেস্টি একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল এটা কিন্তু সত্যি ভাবা যায় না থ্যাংক ইউ তো আমি একটুখানি এবার ডেকে নেবো আমরা যেখানে রয়েছি দ্য সিগনেচার স্টুডিও কুচিনার অবশ্যই তার যে শোরুম ইনচার্জ রয়েছে সোহেলি ঘোষকে সোহেলি কুচিনার তরফ থেকে একটা গিফট হ্যাম্পার থ্যাংক ইউ সো মাচ এর জন্য থ্যাংক ইউ আর এরই সঙ্গে সঙ্গে অবশ্যই রয়েছে ডক্টরস চয়েস কুকিং অয়েলের তরফ থেকে আরও একটা গিফট হ্যাম্পার এরকম অনেক এগ র‍্যাপ কিন্তু তোমাকে করতে হবে কারণ আজকে তো সবাই দেখে নিল বাট বাড়িতে কিন্তু বন্ধুবান্ধবরা হামলা করবে থ্যাংক ইউ একদমই এর সঙ্গে সঙ্গে অবশ্যই থাকছে খাওয়া দাওয়ার পরের পোর্শনটার জন্য তাও ডিটারজেন্ট পাউডার এবং ডিশওয়াশ এর তরফ থেকে একটা প্রিমিয়াম গিফট হ্যাম্পার থ্যাংক ইউ সো মাচ একদমই দারুণ লাগলো তোমার সঙ্গে আড্ডা মেরে এবং একই সঙ্গে তোমার ভবিষ্যতে যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে হোক আমাদের তরফ থেকে জি 24 ঘন্টার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমার সাথে আড্ডা মেরে খুব ভালো লাগলো থ্যাংক ইউ এই সুযোগটা দেওয়ার জন্য বেশ মজা হলো কিন্তু আজকে অন্যরকম একদমই আর এবার একটু পুজোর শুভেচ্ছা যদি তুমি তোমার দর্শকদের জন্য জানিয়ে দাও অবশ্যই আজকে একটা অভিনব একটা জিনিস চেষ্টা করে দেখলাম এবং সেটা সবটাই কিন্তু পুজোর আনন্দের জন্য তাই জি 24 ঘন্টার সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে এই দুর্গা পুজোর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই খুব আনন্দে পুজো কাটান আপনারা প্রত্যেকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাকেও জানাই এবং এইভাবেই কিন্তু আমরা প্রতিদিন নিয়ে আসছি জি 24 ঘন্টা পুজোর রান্নাবান্নায় এবং বিভিন্ন সেলিব্রিটিরা এখানে আসছে এবং তারা তাদের পছন্দ মতো রান্নাবান্না করছেন এবং সেটা আমরা চেখে দেখছি এবং গোটা বিষয়টাই কিন্তু একেবারে লাইভ হচ্ছে এমন নয় যে তারা বাইরে থেকে কোথাও প্রিপেয়ার করে নিয়ে আসছে সুতরাং দেখতে থাকুন এবং এই রান্নাগুলো পুজোর সময় বা পুজোর পরেও ট্রাই করবেন ডেফিনেটলি আজকে এখানেই বিদায় নিচ্ছি অন্যান্য সব খবরের জন্য পুজোর সমস্ত খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা